দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের প্রায় 5 বিঘা জমি একটি বিনোদন ক্লাবকে দিয়ে দিচ্ছে কেএমডিএ। জাতীয় সরোবর হিসেবে স্বীকৃত এই রবীন্দ্র সরোবর দক্ষিণ কলকাতার অক্সিজেন চেম্বার নামেও পরিচিত। রবীন্দ্র সরোবরের জমি এভাবে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন পরিবেশবিদ, পরিবেশ রক্ষাকর্মী থেকে প্রাতঃভ্রমণকারীরা। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়কে পাশে রেখে সরোবরের এই সমস্যা নিয়ে পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ সাংবাদিকদের বলেন, তারা আগামী বুধবার মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশ রক্ষাকর্মী সুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি নিয়ে তারা পরিবেশ আদালতে মামলা করেছেন। 5 বিঘা জমি দেওয়া হচ্ছে কলকাতা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে, তার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে লিখেছি, চিফ মিনিস্টারের অফিসে দিয়েছি, আমরা প্রাইম মিনিস্টারের অফিসে দিয়েছি, কেএমডিএকেও জানিয়েছি এবং ভারত সরকারের পরিবেশ দপ্তরকেও জানিয়েছি, যাতে এই জিনিসটাকে সম্পূর্ণভাবে এই প্রচেষ্টাটাকে যাতে বারণ করা হয়। 5 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, 7:30টার সময় বিশ্ব পরিবেশ দিবসে ভূমি রক্ষা আন্দোলন হবে, একটা মানববন্ধন হবে, হিউম্যান চেইন হবে। আমাদের যে লড়াইটা হচ্ছে রবীন্দ্র সরোবরে জমি আন্দোলন, মানে রবীন্দ্র সরোবরের জমিটা প্রাইভেটকে দিয়ে দেওয়া হচ্ছে, তা আমরা ন্যাশনাল প্রপার্টি তো হেরিটেজ প্রপার্টি, ন্যাশনাল প্রপার্টি পাবলিক প্রপার্টি তো কাউকে দেওয়া যায় না। সুতরাং আমরা ন্যাশনাল লেকের জমি আমরা কাউকে দিতে দেব না, সেই নিয়ে আমাদের লড়াই।